You think it's a joke, huh? মানে আপনি মনে করেন এটা একটা মজা? ইসলাম আপনাকে বলেছে একটা মেয়েকে অ্যাক্সেস পাবেন আপনি, মেয়ের পরিবার সবকিছু মিলে বসবে, আপনি বলবেন কবুল, মেয়ে বলবে কবুল, ওই মেয়ের সাথে আপনি যতটা ক্লোজ হওয়া সম্ভব আপনার জন্য বৈধ হলো ইসলামের দৃষ্টিতে। তো এটা কে শিখিয়েছে আপনাকে? ইসলামী প্রসেস আপনাকে শিখিয়েছে যে কোনো মেয়ের যদি অ্যাক্সেস পেতে হয়, এক্স্যাক্টলি মেয়েকেও কোনো ছেলের অ্যাক্সেস পেতে হলে পারিবারিকভাবে পছন্দ করে সাক্ষী রেখে কবুল বললে তোমরা একসাথে থাকতে পারবা, অ্যাক্সেস পাবা। অথচ সেম ইসলাম বলছে যে কোনো পুরুষ যদি কোনো মহিলা থেকে পরিত্রাণ পেতে চায়, কোনো মানে দেখে যে এখানে আর থাকা যাচ্ছে না, ইম্পসিবল, দিনের স্বার্থে সে তালাক বলে এক্সিট নেবে। তাহলে এন্ট্রি পয়েন্ট হচ্ছে কবুল, এক্সিট পয়েন্ট হচ্ছে তালাক, রাইট? এখন আপনি কবুল বলছেন, এটা খুব সিরিয়াস একটা ইবাদত, আপনি একসাথে থাকতে পারতেছেন, একসাথে থেকে যাচ্ছেন, যে ঠিক আছে আপনারা একসাথে থাকবেন, কারণ আপনারা কবুল বলে বিয়ে করেছেন, সাক্ষী রেখে, কাজী ডেকে, বাবা মা সবার উপস্থিতিতে, মানুষজন দাওয়াত খাইয়ে। কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট আপনি যখন তালাক দিয়ে দিচ্ছেন বউকে, আপনি বলছেন যে না না না, আমি তো রাগের মাথায় দিয়েছি। তো কেউ কি খুশি মনে কারো বউকে তালাক দেয় নাকি? এরকম হয় নাকি? মানে রাগ করে কেউ কারো মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যায়, তাহলে রাগ করে বউ তালাক দিলে তালাক হবে না? কি বলেন আপনি? কত মহিলা এদেশের ইচ্ছার বিরুদ্ধে বাবার পছন্দে কবুল বলে বিয়ে করে।